বাবা কনক, আজ তোর জন্য আমি তোর পছন্দের পায়েস বানিয়েছি, আয় তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। না মা, আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত বাবা আমাকে ফোন কিনে দিবে না আমি ততক্ষণ কিচ্ছু খাবো না মা। বাবা কনক, তুই ফোন নিবি? এ তো ভালো কথা, তুই তো আর ওই টুকির মতো ছোট লোকের সন্তান নস যে তোকে আমরা ফোন কিনে দিতে পারবো না। তোর বাবা কাজ থেকে ফিরে আসুক, আমি তোর বাবাকে বলবো তোকে একটা দামি ফোন কিনে দিতে। এখন তুই খেয়ে নে তো দেখি। আমি ফোন নিব, কি মজা কি মজা, আমি বনের পাখিদের দেখিয়ে দেখিয়ে ফোন চালাবো। বনে সব পাখি তো গরিব ছোট লোক, ওরা তো কখনো ফোন চোখেই দেখেনি, আমি ওদের দেখিয়ে ফোন চালাবো আর অনেক আনন্দ করবো। এসব কথা বলি কোনো কে ঘুমিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর কালু কাজ শেষে বাড়ি ফিরে আসে। কাকলি, আমাদের ছেলে কি খেয়ে ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ গো, কনক ঘুমিয়ে পড়েছে। জানো কালু, আমাদের ছেলে ফোন নিবে, তাই আজ আমার কাছ থেকে ফোন নেওয়ার বায়না ধরেছে। ফোন নিবে? কিন্তু কনক তো এখনো অনেক ছোট, আর টুকিকে তো ফোন নিতে দেখিনি। ওই টুনি তো অনেক গরিব পাখি, ওর তো নুনাতে পান্তা পুরোয়, ও ফোন কিনে দিবে কি করে বলো তো শুনি? তুমি কাল সকালে কনকে ফোন কিনে দিবে, বুঝেছো? আমি আর কোনো কথা শুনতে চাই না। এরপর কালুকা কাকলিকে আর কিছুই বলে না। সকাল হতে কনককে নিয়ে কালুকা ফোনের দোকানে যায় ফোন কিনতে। দাদা, এখানে কি ভালো ফোন পাওয়া যাবে? হ্যাঁ দাদা, এখানে স্মার্ট ও বড় বড় ফোন পাওয়া যায়, আপনি কেমন ফোন নিতে চান বলুন আমাকে। বাবা, আমি বড় স্মার্টফোন নিতে চাই। ও আচ্ছা, এই নাও বড় স্মার্টফোন, এর দাম 15,000 টাকা। এরপর কালুকা 15,000 টাকা দিয়ে কনককে বড় স্মার্টফোন কিনে দেয়। আর ফোন নিয়ে যাওয়ার সময় পথেই টুনির সঙ্গে কালুর দেখা হয়। কালু দাদা, তুমি কোথায় গিয়েছিলে? আর এই ব্যাগে কি আছে? আমি কনককে নিয়ে ফোন কিনতে গিয়েছিলাম, আমার একমাত্র ছেলে আমার কাছে আবদার করেছে, তাই আমার ছেলেকে বড় একটা স্মার্টফোন কিনে দিয়েছি। এই দেখ টুনি, কত বড় ফোন, তুই তো কখনো এত বড় ফোন চোখেই দেখিসনি। ফোনটা তো অনেক সুন্দর, কিন্তু তোমার ছেলের তো এখনো ফোন চালানোর বয়স হয়নি, এই বয়সে ছেলেকে ফোন কিনে দিয়েছো? দেখো আবার, তোমার ছেলে যেন খারাপ পথে না চলে যায়। শোন টুনি, আমি তোর কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না, আমার ছেলের ফোন দেখে তোর হিংসে হচ্ছে তাই না? তাই তো তুই এসব কথা বলছিস। কাকলি ঠিক কথাই বলে, তুই একটা ছোট লোক, তোর মতো ছোট লোকের সাথে কথা বলে আমি সময় নষ্ট করবো না। বাবা কনক, চল তো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কালু দাদা, আমি তোমাকে ভালো কথাই বলছি, আর তুমি আমাকে ছোট লোক বলে অপমান করলে এত অহংকার ভালো নয়, বুঝেছো? একদিন তুমি ঠিক বুঝতে পারবে। এসব কথা বলি টুনি সেখান থেকে চলে যায়, আর কালু কাকু কনক ফোন নিয়ে বাড়ি চলে যায়। কালু, তোমরা এসেছো? কই দেখি তো আমার কনক সোনার ফোন কেমন কিনেছো। এই না মা, দেখো আমার ফোনটা কত বড়। টুনি আন্টি তো আমার ফোন দেখে কত আজেবাজে কথা বললো। ও মা, এত সুন্দর ফোন! ও তো ছোট লোক, তাই ওর তোর ফোন দেখে কাজ আলা করছে, বুঝতে পারিসনি? ওই শয়তান টুনির তো খেয়ার কোনো কাজ নেই, তাই অন্যকে জ্ঞান দিয়ে বেড়ায়। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। মা, আমি এখন ফোন নিয়ে বনের সবাইকে দেখিয়ে বেড়াবো, আমি যে ফোন কিনেছি তা বনের পাখিদের তো জানাতে হবে। এরপর কনক ফোন নিয়ে ঘরের বাইরে যায়, আর বনের পাশে নদীর ধারে টুকি পারল বল দিয়ে খেলা করছিল, সেখানে কনক আসে। টুকি, এই দেখ আমার ফোন, আমার বাবা আমাকে কত বড় ফোন কিনে দিয়েছে। তোর মা তো গরিব পাখি, তোকে কখন এমন ফোন তোর মা কিনে দিতেই পারবে না। আমি এখন অনেক ছোট, আমি কেন ফোন কিনবো রে মায়ের কাছ থেকে? হ্যাঁ, আমার ফোন চাই না, বুঝতে পেরেছিস? আমি যখন বাড়ি হব তখন আমি চাকরি করে নিজের টাকায় ফোন কিনবো। এসব কথা বলে টুকি আর পারুল আবারও বল খেলতে শুরু করে, আর কনক ফোন নিয়ে নদীর ধারে বসে ফোন দেখতে থাকে। আর পারুল যেই না বলটা টুকির দিকে ছুড়ে মারে, টুক
ত্বকের হাত ফুসকে বলটা কনকের হাতে গিয়ে লাগে আর ফোনটা নদীর পানিতে পড়ে যায়। আমার ফোন টুকি, তুই আমার ফোন পানিতে ফেলে দিলি। দাঁড়া আজ তোর কি হাল আমি করে দেখ। আমার মা বাবাকে গিয়ে তোর কথা বলে দিব। আমার 15,000 টাকার ফোন তুই পানিতে ফেলে দিয়েছিস শয়তান টুকি। আমার সাথের ফোনটা নষ্ট করে দিলি। এরপর কনক কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। বাবা কনক, তুই বন থেকে ফিরে এসেছিস? একি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে রে বাবা, বল আমাকে। মা মা, ওই শয়তান টুকি আমার ফোন পানিতে ফেলে দিয়েছে মা। কি, ওই টুকির এত বড় সাহস আমার ছেলের ফোন পানিতে ফেলে দেয়? আজ মা মেয়েকে উচিত শিক্ষা দিব। আমার সোনার টুকরো ছেলের চোখে পানি এনেছে, আজ বুঝবে মজা। এরপর কাকলি ও কনক দুজনে টুনির বাড়িতে যায়। টুনি, আয় শয়তান টুনি, কোথায় লুকিয়ে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি হারামজাদি। কি হয়েছে কাকলি দিদি, এভাবে আমার বাড়িতে এসে চিৎকার করছো কেন? এমন ভাব করছিস মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তোর মেয়ে টুকি যে আমার ছেলের 15,000 টাকার ফোন পানিতে ফেলে দিয়েছে সেটা বুঝি তুই জানিস না? তোকে এখন আবার নতুন করে বলতে হবে নাকি? তুমি কি বলছো কাকলি দিদি, টুকি কনকের ফোন পানিতে ফেলে দিয়েছে? টুকি, এই টুকি, বাইরে আয় তো। কি হয়েছে মা, তুমি আমি কিভাবে দেখছো কেন? তুই নাকি কনকের ফোন পানিতে ফেলে দিয়েছিস? আসলে মা, আমরা পানি খেয়েছিলাম, তখন কনক ফোন নিয়ে নদীর ধারে বসেছিল, আর বলতে কি কনকের হাতে লাগার কারণে ফোনটা পানিতে পড়ে যায়। এতে আমার দোষ কোথায় বলো? এ হারামজাদি, মিথ্যে কথা বলছিস কেন? হ্যাঁ, আমার ছেলের ফোন কিনে দে, নয়তো টাকা দে, না হলে তুই মামিকে আমি বনছায়া করব। এমনিতে তোর মতো ছোট লোক পাখি এবনে না থাকাই ভালো, তোরা হলে এবনে আবর্জনা, তোদের দেখলে গা গিন গিন করে, তাই আর গায়ে হাত তুললাম না, বুঝেছিস? ভালোই ভালোই, আমার ছেলের ফোন কেনার টাকা দিয়ে দিস, এই বলে দিলাম। কাকলি টুনিকে টাকার হুমকি দিয়ে টুনির বাড়ি থেকে চলে যায়, আর টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। টুকি, মারে, আমি এখন এত টাকা কোথায় পাবো? কালু দাদার কাকলি দিদির মতো খারাপ আর অহংকারী পাখি তো এবনে আর কেউ নেই, ওরা টাকার জন্য সব করতে পারে। আমার যে ভীষণ ভয় করছে রে, ভীষণ ভয় করছে। এরপর টুনি উপায় না পেয়ে তার ঘরের কষ্ট করে কিনা আলমারিটি বিক্রি করে দেয়, আর সেই টাকা নিয়ে টুনি কাকুলির বাড়িতে যায়। কাকুলি দিদি, এই নাও তোমার টাকা। এত তাড়াতাড়ি এতগুলো টাকা কোথায় পেলি রে টুনি, চুরি করেছিস নাকি আবার? আমি টাকা চুরি করতে কেন যাব বলো তো? আর চুরি করলেও তোমার টাকা তো চুরি করিনি, তুমি টাকা চেয়েছো, আমি তোমাকে টাকা দিয়ে গেলাম। এরপর টুনি কাকলিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়, আর কালুকা কনককে আবার একটা নতুন ফোন কিনে দেয়, আর কনক ফোন পেয়ে খেলাধুলা খাওয়া দাওয়া সব বাদ দিয়ে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে। আর একদিন কালুকাকের বাড়িতে পুলিশ আসে। এটা কি কনকের বাড়ি? হ্যাঁ পুলিশ বাবু, এটা কনকের বাড়ি, কিন্তু আপনারা আমাদের বাড়িতে কেন এসেছেন? কনক আমাদের ছেলে, কনক কি করেছে পুলিশ বাবু? কনক অনলাইনে জুয়া খেলেছে, ওকে আমরা ধরে নিয়ে যেতে এসেছি। অনলাইনে জুয়া খেলেছে কিন্তু কনকের কাছে তো কোনো টাকা নেই। আপনি আপনার অ্যাকাউন্ট চেক করে দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। এরপর কালুকাক ফোন নিয়ে অ্যাকাউন্ট চেক করে। কাকলি, আমার অ্যাকাউন্টে তো জিরো ব্যালেন্স, আমার সব টাকা শেষ, এখন আমরা কি করব কাকলি? টুনি, তুই ঠিক কথাই বলেছিলি, আমি তোর কথায় কান না দিয়ে তোকে অনেক অপমান করেছি, তোকে ছোট লোক বলেছি, আজ আমাদের অহংকারের জন্য আমরা সব হারালাম, অহংকারই পতনের মূল, আজ তা আমি বুঝতে পারছি, তুই আমাকে ক্ষমা করে দিস টুনি। কালু দাদা, এখন বুঝে আর কি হবে, তোমার ছেলেকে তো পুলিশ ধরে নিয়ে গেছে, এখন কেঁদেও আর কোনো লাভ হবে না, সময়ের কাজ সময়ই করতে হয়, না হলে এমনটাই হয়, বুঝতে পেরেছো? আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তোমরা যেমন কর্ম করেছো তেমনি ফল পেয়েছো। হ্যাঁ টুনি, তুই ঠিক কথাই বলেছিস,
আজ থেকে আমরা আর অহংকার করব না, তোদের মতো সৎ পাখি হব, কোনো অন্যায় কাজও করব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ও মাঝি কাকা, সোনাতলি জঙ্গলের ঘাটে একটু আমায় নিয়ে যাবে গো? আমি সোনাতলির ঘাটে যাই না, আমি তো যাই স্বর্গের ঘাটে। কিন্তু এখন তো আমি যাব না, যখন আমি ওদের খুঁজে পাবো আর টুকরো টুকরো করতে পারবো, সেদিন আমি স্বর্গের ঘাটে যাব। রাজু টুনার এমন কথা শুনে টুনা অবাক হয়ে যায়, আর কি বলবে আর কিছু সে বুঝতে পারে না। ও মাঝি কাকু, তুমি এভাবে উল্টাপাল্টা পাগলের প্রলাপ দিচ্ছ কেন শুনি? আমি পাগলের প্রলাপ দিচ্ছি? আমি প্রলাপ দিচ্ছি না, আমি তো শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। টোনা, কাকুকে বিরক্ত করিস না, এদিকে আয়, আমি তোকে সব বুঝিয়ে বলছি। এবার বলতো এখানে কাহিনীটা কি? মাঝি কাকার মাথা কি পাগল হয়ে গেছে নাকি? শোকে কাতর হয়েছে, বুঝেছিস? তার একমাত্র মেয়ের শোকে। মেয়ের সুখে পাগল মানে? কি হয়েছে কাকুর মেয়ের? কি হয়েছে না বল, কি হয়েছিল? এত জলঘোলা না করে সবকিছু খুলে বলতো আমায়, কি হয়েছিল? কাকুর একটা মেয়ে ছিল টুনি, দেখতে যেমন সুন্দরী কাজও ছিল তেমন গুণবতী। ছোটবেলায় মেয়েটার মা মারা যায়, তখন থেকে কাকু তার মেয়েকে বাবা মা দুজনের ভালোবাসা দিয়েই বড় করে তোলে। একদিন আজ ঘাট থেকে ফিরতে আমার অনেক দেরি হয়ে গেল রে মা, আমায় আগে একটু এক গ্লাস জল দে তো দেখি। টুনি চুপচাপ এক গ্লাস জল এনে বাবার হাতে দিয়ে চলে যেতে থাকে। কি রে মা, তোর বুড়ো বাপটা সারা দিন ধরে ঘেটে বাড়ি ফিরে এলো, তার সাথে দু চারটা কথা বলবি না? না বলবো না, আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। যে আমার কথা শুনি না, আমি তার সাথে কোনো কথা বলি না। আমি আবার তোর কোন কথাটা শুনলাম না রে মা? আমি তোমাকে কতদিন বলেছি এখন তোমার বয়স হয়েছে, তোমার শরীরটার এখন অত পরিশ্রম নিতে পারছি না বাবা, কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনার প্রয়োজনই মনে করো না। পাগলি মেয়ে আমার, আমি যদি পরিশ্রম করে টাকা রোজগার না করি তাহলে আমার এই পাগলি মেয়েটার বিয়ে দিব কি করে শুনি? আমি তোমাকে বলেছি না যে আমি বিয়ে করব না? আমি সারা জীবন তোমার সাথেই কাটিয়ে দিব বাবা। তুই সত্যি একটা পাগলি। বাড়ি আমি যদি তোমার সাথে না থাকি তাহলে তোমাকে রোজ রান্না করে কে দিবে শুনি? নিয়ম করে ঔষধি বা কে খাবে? আচ্ছা আচ্ছা, তোকে বিয়ে করতে হবে না, যা তো এবার গিয়ে আমার জন্য খাবার রেডি কর, খুদাইছে আমার পেটে পুরো ইঁদুর দৌড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি বাবা। এভাবেই খুনসুটির মধ্য দিয়ে বাবার মেয়ের দিন কাটছিল। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এক রাতে আমি কাজ সেরে বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঘাটের দিকে আমার চোখ পড়ে, আর দেখি মেয়েটা মলিন চেহারা নিয়ে নদীর দিকে এক ধেনে তাকিয়ে আছে। কি রে টুনি, এত রাতে ঘাটে একা একা কি করছিস? ও বান্টি দাদা, দেখো না কত রাত হয়ে গিয়েছে, বাবা এখনো বাড়ি ফিরে আসছে না, জানি কোথায় সে গিয়েছে। ঘাটের ব্যাপার বুঝেছিস? কখন যে কোন ঘাট থেকে কোন ঘাটে পাখি পারাপার করতে হয় তার কোনো ঠিক নেই, তার উপর এখন আবার জলের জোয়ার নামছে, কাজ তো একটু বেশি হবেই। তবে তুই কোনো চিন্তা করিস না, কাকু সময় মতো ঠিক বাড়ি ফিরে আসবে, তুই আর এত রাতে বাইরে না থেকে বাড়ি ফিরে যা। না দাদা, আমার মন মানছে না, তার থেকে ভালো তুমি আমার সাথে এখানে একটু থাকো না। মেয়েটার জন্য আমার খুব মায়া হলো, তাই দাঁড়িয়ে ওর সাথে গল্প করতে লাগলাম। ঠিক তখনই কাকু নৌকা নিয়ে চলে এলো। এতক্ষণে বুঝি তোমার ঘাটে ফেরার সময় হলো, আজ আর না ফিরে অন্য ঘাটে থেকে গেলে তো পারতে। বাকি মেয়ে আমার, অত রাগ করিস না, আসলে অনেক কাজের চাপ পড়ে গিয়েছিল আর তার কারণে আজ আসতে একটু দেরি হয়ে গেল। মাঝি কাকু, তোমার মেয়ের একা বাড়িতে মন বসছে না, তাড়াতাড়ি তোমার মেয়ের সঙ্গীর ব্যবস্থা করো। আমার কথা শুনে টুনি লজ্জা পেয়ে যায়, এরপর বাবা মেয়ে মিলে বাড়িতে ফিরে যায়।
আমি আর দেরি না করে বাড়িতে ফিরে আসি। এরপর কয়েকদিন আর তাদের সাথে আমার দেখা হয় না। কিন্তু এরপর এক রাতে আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে এসেছে, জলগুলো কেমন ফুলে উঠেছে। এমন দুর্যোগের মধ্যে যে বাবা কোথায় গিয়ে পড়ে আছে কে জানে। আজ আসুক খালি, ঝড় বাদলের দিনগুলোতে আর বাবাকে আমি নৌকা নিয়ে বের হতে দিবই না। এই বুড়ো নৌকা ঘুরা, আমরা দুজন পাহাড়তলি জঙ্গলের ঘাটে যাব। মাফ করবেন বাবু, এই ঝড় বাদলের রাতে আমি আর নৌকা নিয়ে বের হব না, এখন আমি ঘরে ফিরে যাব। তোকে ভালো করে বলছি, গায়ে লাগছে না তাই না? আপনারা ভুল বুঝলেন, আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করেছে, নদীর জলগুলো ফুলে ফেঁপে উঠেছে, তার উপর আমি পুরো পাখি হয়ে কি করে অত দূর নৌকা নিয়ে যাব বলুন তো। যেতে না পারলেও তোকে যেতে হবে। দেখতেই তো পাচ্ছেন বাবা যেতে চাইছে না, তারপর জোর কেন করছেন শুনি। আরে বা, এ তো দেখি বুড়ো বাপের সাথে কচি মেয়েও কথা বলতে শুরু করেছে। এবার মনে হচ্ছে মুখের কথায় আর কাজ হবে না, এবার একটু আমাদের কৌশল অবলম্বন করতে হবে। চালার বেটা এখনো দাঁড়িয়ে কেন আছিস তাহলে? ছেড়ে দিন বলছি আমায়, বাবা আমাকে বাঁচাও। দয়া করে আপনারা আমার মেয়েকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার মেয়েকে। এতক্ষণ ধরে যে আমরা তোকে বললাম আমাদের পার করে দিতে, কই তখন তো কোনো কথা শুনলি না? তখন যেমন আমাদের কথা শুনিস নি, এখন আমরাও আর তোর কোনো কথা শুনবো না। আমার ভুল হয়ে গিয়েছে, এখন চলুন, আপনারা যেখানে যেতে চাইবেন আমি আপনাদের সেখানেই নিয়ে যাব। তবুও আমার মেয়েটাকে আপনারা ছেড়ে দিন, ছেড়ে দিন আমার মেয়েটাকে। ছাড়াছাড়ি পরে হবে, মেয়েটাকে নিয়ে চল। রাজু কাকু অনেক আকুতে মিনতি করতে থাকে, কিন্তু ডাকাতেরা রাজু কাকুর কোনো কথাই শোনে না। রাজু কাকুকে ফেলে রেখে টুনিকে জোর করে নৌকা তুলে নেয়, আর তারপর নৌকা নিয়ে তারা চলে যায়। রাজু কাকু কোনো উপায় না পেয়ে জঙ্গলে ফিরে আসে আর সবার কাছে সাহায্য চাইতে থাকে। আমাকে তোমরা সাহায্য করো, ওই ডাকাতরা যে আমার মেয়েটাকে তুলে নিয়ে চলে গিয়েছে, তোমরা আমাকে সাহায্য করো। এখন তো মুষলধারে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে আমরা নদী পার হয়ে কি করে যাব? তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিক নৌকা সামলে নিতে পারবো। না না কাকু, আমরা এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে পারবো না, তুমি বরং ভোরের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করো, আমরা সবাই সূর্যের আলো ফুটলে বেরিয়ে পড়বো। রাজু কাকু সবাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই বুঝতে চায় না, এমনকি আমিও না। এরপর দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হতে থাকে। আমাকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিব বলে তো আনিনি। এই তুই যা ওই বাসে বন্দি পাখির ছানাটাকেও নিয়ে আয়, যেটাকে কাল রাতে বন্দি করে রেখে গিয়েছিলাম, আজ দুই কাজ একসাথে সেরে ফেলবো। ডাকাত সর্দারের কথা মতো অন্য ডাকাত বাসে বন্দি পাখির ছানাকে নিয়ে আসে। আমাদের তোমরা ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি আমার বাবার কাছে যাব, আমার বাবার কাছে যাব। ওস্তাদ, এদের আর রাখা যাবে না, ভোরের আলো ফুটতে চলেছে। ডাকাতরা আর এক মুহূর্ত দেরি না করে টুনি সহ বাসে বন্দি সেই ছানাকে মেরে ফেলে, আর তারপর তাদের ভেতর থেকে কিডনিগুলো বের করে নেয়। এদিকে ভোরের আলো ফুটে আসে আর আমরা সবাই তখন বেরিয়ে পড়ি আর নদী পার হয়ে যেই না লাশ দেখি। আমার মেয়ে টুনিমা, টুনিমা কথা বলে মা, এই দেখ আমরা চলে এসেছি, তোর আর কোনো ভয় নেই, চল এখন আমরা তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, কথা বলে মা। মাঝি কাকু, টুনি আর কোনো দিনও কথা বলবে না, আর তোমার সাথেও কোনো দিন আর বাড়িতেও ফিরবে না। চুপ কর, আমার মেয়ের কিছু হয়নি, কিছু হয়নি আমার মেয়ের। রাজু কাকুকে আমরা কিছুতেই বোঝাতে পারি না, আর তখন থেকেই রাজু কাকু মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছে। ওই ডাকাতদের কি আর কোনো শাস্তি হয়নি?
আমরা অনেকবার পুলিশের কাছে গিয়েছি, কিন্তু তারা তেমন গায়ে লাগায়নি। শেষবার আমরা সবাই গিয়ে থানায় আক্রমণ করি, আর তারপর পুলিশ আমাদের চাপ সহ্য করতে না পেরে ডাকাতদের গ্রেফতার করে। কিন্তু ডাকাতরা মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়ার কারণে তাদের ছেড়ে দেয়। এরপর তাদের আর কোনো বিচার হয়নি। খুবই দুঃখজনক ব্যাপার, তবে তুই কোনো চিন্তা করিস না, মাঝি কাকুকে আমি শহরে নিয়ে যাব আর চিকিৎসা করে সুস্থ করে তুলব। দেখ যদি পারিস। ইস, কুকুরটার কত ভালো, একদম হাঁটতে হয় না, যেখানেই যায় এসিওয়ালা গাড়িতে করেই যায়। ওর জন্য কত সুবিধা, আর যখন নিচে হয় তখনই অনেকগুলো করে আইসক্রিমও কিনে খায়। ইস, আমারও যদি এমন একটা গাড়ি থাকতো, অনেক টাকা থাকতো, তাহলে সারাদিন আমি কুকুর মতো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতাম আর অনেক দামি দামি আইসক্রিমও খেতাম। কিরে চুকে, তুই এমন আঁচড়ে আমার গাড়িটিকে ঠাকিয়েছিস কেন? হ্যাঁ, নাকি মনে মনে কোনো কুমতলব আছিস যে কি করে আমার গাড়ির ভিতরে ঢোকা যায় আর কিছু চুরি করা যায়? ওহো, এসব তুই কি বলছিস? আমি কেন তোর গাড়ির দিকে কুদৃষ্টি দিতে যাব বলতো? তুই গাড়ি থেকে নামছিলি আর আমার সেটা দেখতে ভালো লাগছিল, তাই তো একটু ডাকিয়েছিলাম, এর বেশি তো কিছু না। থাক, আর বলতে হবে না, তোদের মতো গরিবদের আমার ভালো করে চেনা আছে, চটো সব। এসব বলে কুহু মুখ মুচড়িয়ে সেখান থেকে চলে যায়। আর টুকি মন খারাপ করে ক্লাসরুমে গিয়ে বসে। এরপরে রাত্রিতে ওরা বাড়ি ফিরে যায়। কি হয়েছে রে বা, তোর মনটা আজ এত খারাপ কেন? কেউ কি কিছু বলেছে, নাকি পড়া দিতে না পারায় মাস্টার মশাইয়ের মার খেয়েছিস বলতো? না মা, মাস্টার মশাই আমাকে কিছু বলেনি আসলে। এরপর টুকি কুহুর সব কথা তার মাকে খুলে বলে। সোনা মা আমার, অন্যের কিছু দেখে একদম আফসোস করতে নেই বুঝেছিস? নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত সোনা। হ্যাঁ মা, তুমি দেখো আমি পড়াশোনা করে অনেক বড় হব, আমারও একদিন অনেক বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আর আমিও কুহুর মতো সারাদিন অনেক দামি দামি আইসক্রিম কিনে খাবো। মারে, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন তোর মনের সব চাওয়া পূরণ করে দেন। এখন যা শোনা, ভালো করে হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য পান্তা ভাত নিয়ে আসছি, কেমন? ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। টুকে হাত মুখ ধুয়ে আসে আর দুই মামি মিলে পান্তা ভাত খেতে শুরু করে। এভাবে দুই মামির দিন বেশ ভালোভাবে কাটতে থাকে। এরপর একদিন মা টুকি, তুই স্কুলে চলে যা, আমার শরীরটা তেমন একটা ভালো নেই রে আজ। আমি আজ কাকুলে দিদির বাড়িতে গিয়ে অল্প কিছু কাজ করে দিয়ে চলে আসব। যা মা স্কুলে যা। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি স্কুলে চলে যাচ্ছি। এরপর টুকি দৌড়ে স্কুলে যায়, আটুনি কাজের জন্য কাকুলির বাড়িতে যায় আর কাজ করতে থাকে। শোন টুনি, আজ পুরো বাড়ি পরিষ্কার করবি, 10 জন পাখির খাবার রান্না করবি, মনে থাকে যেন। হ্যাঁ দিদি, আমি করে দিচ্ছি। টুনি আনমনে কাজ করতে থাকে, কিন্তু হঠাৎ করেই টুনি খুব বেশি অসুস্থ হয়ে যায় আর টুনি মেঝেতেই লুটিয়ে পড়ে। তখনই কাকুলি দৌড়ে আসে। তুই কাজ ফেলে অমন মেঝেতে শুয়ে পড়লি কেন? হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ, কাজ সেরে নে, আমার মেহমানরা যে চলে আসবে। টুনি কাকুলির কথার কোনো জবাব না দিয়ে চুপ করে মেঝেতেই শুয়ে থাকে আর কাকুলি নিজের ঘরে চলে যায়। এদিকে টুকি সব বাচ্চাদের সাথে খেলতে চাইলে, দেখ দেখ এই গরিবের বাচ্চারা আবার আমাদের সাথে খেলা দিতে হয়েছে।
সবাই মিলে একে চ্যাংড়া করে নিয়ে পুকুরের জলে ফেলে দিয়ে আসি। বাচ্চাগুলো টুকির কোনো কথা না শুনে টুকিকে তুলে নিয়ে চ্যাংদোলা করে পুকুরে ফেলে দেয়। ওরা সবাই মিলে ওখান থেকে চলে যায়। আটুকি একাই জলের মধ্যে হাবুডুবু খেতে থাকে। হাবুডুবু খেতে খেতে কোন রকমের টুকি এক কিনারা এসে পৌঁছায় আর আস্তে আস্তে উপরে উঠে আসে। আর একটু হলেই তো আমি আজ মরে যেতাম। গরিব মায়ের সন্তান বলে কি আমি পাখি নই? আমারও তো একটু খেতে ইচ্ছে করে, সবার সাথে মিশতে ইচ্ছে করে। হ্যাঁ সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে এমন কষ্ট কেন লিখে রেখেছো? টুকি অনেক কান্না করে। কাঁদতে কাঁদতে টুকি বাড়িতে আসে। বাড়িতে এসে সে তার মাকে দেখতে পায় না। মা কি আজ এখনো বাড়ি ফিরেনি? কিন্তু মা তো সকালেই বলেছিল মায়ের শরীরে নাকি খারাপ লাগছে। তাহলে কি মা ওই বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে গেল? কিন্তু আমার শরীরেও তো জ্বর চলে এসেছে। না না, এসব আর এখন বাবা যাবে না। আমাকে এখনই মায়ের কাছে যেতে হবে। ও মা গো, ও মা, তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? মা গো মা, উঠো মা। মারি, আমি আর পাচ্ছি না রে মা, তাই শুয়ে আছি। বাবা কি সুন্দর, কাজ বাদ দিয়ে মা মেয়ে মিলে মনের সুখে গল্প করছে। না গো কাকুলি মাসি, আমরা গল্প করছি না। আসলে মায়ের শরীরটা খারাপ তো, তাই একটু এসব নিয়ে কথা বলছিলাম। তোর মা যখন অসুস্থ তখন তুই আমার বাকি কাজগুলো করে দিবি, যা। না না, আমার মেয়ে তো ছোট, দিদি ও কোনো কাজ করতে পারবে না। না মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়িতেই চলে যাও। আজ থেকে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে, আমি অবশ্যই কাজ করতে পারবো মা। মারে, তুই যখন এত করে বলছিস তবে থাক এখানে, আর আমি বাড়িতে যাচ্ছি। তুই সফল হ মা, সফল হ। এরপর টুনি বাড়ি ফিরে যায়। টুকি অসুস্থ শরীর নিয়ে কাকলের বাড়ির সব কাজ করে দেয়। এদিকে রাতও হয়ে আসে। আটুকে কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, আর এরপর খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। মা, এখন থেকে তুমি আর কোনো কাজ করবে না। আমি কাজ করে সংসার চালাবো, আবার পড়াশোনাও করবো, আর সবাইকে দেখিয়ে দিব গরিব হয়েও নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। ঠিক আছে রে মা, আমি তোর এই সফলতা দেখার আশায় রইলাম। টুকি মুচকি হেসে কাজের জন্য বেরিয়ে পড়ে। দিনে চারটা বাড়িতে কাজ করে টুকি। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায়। টুকি উন্নত নিজের পড়াশোনা চালায়, এমনকি স্কুল পাস করে কলেজে উঠে যায়। আর কলেজে উঠতে না উঠতে টুকির একটা চাকরি হয়ে যায়। মা দেখেছো, আজ আমার কত বড় একটা চাকরি হয়েছে! এবার আর আমাদের কোনো অভাব থাকবে না মা।
টুনি আর টুকি ভীষণ খুশি হয়। এদিকে পারুলার কুহু স্কুল পাস করতে না পেরে আবারও স্কুলেই থেকে যায়। পারুল, এটা কি হলো বলতো? আমরা তো সেই স্কুলেই পড়ে রইলাম, আর ওইদিকে টুকি তো স্কুল পাস করে চাকরিও পেয়ে গেল রে। আমাদের অহংকার করা একদম উচিত হয়নি রে। আমাদের ভুলের জন্যই আজ আমাদের এত বড় ক্ষতি হয়েছে। পারুলার কুহু নিজেদের ভুলের জন্য অনুশোচনায় ভুগতে থাকে। এদিকে টুনি আর টুকি অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, পরিশ্রম আর কঠিন অধ্যবসায়ই সাফল্য এনে দিতে পারে। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।